নতুন আরো একটি প্রজেক্ট আমরা এলএসএন এ দেখব। বিষয়টি করার জন্য আমি এইচটিএমএল ফাইল নিলাম এবং এখানে ডিফল্ট কোডগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে এর ভিতরেও লিখতে পারেন। আমি যে ফাইলটি এখন তৈরি করছি ফোল্ডার আমাদের প্রজেক্টের জন্য, নাম দিচ্ছি প্রো, এবং এর ভিতরে আমাদের একটি ইমেজ আমরা ব্যবহার করব। সেই ইমেজটি হচ্ছে এটি 992x422, অর্থাৎ আমাদের পুরো ওয়েবসাইটের ব্যানার হিসেবে এটি থাকবে। তা এখন আমরা যে কোডগুলো লিখব সেগুলো আপনাদের কাজে সুবিধার জন্য আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এগুলো একেবারেই বেসিক লেভেলের কোড। এই পর্যন্ত আমাদের বডি সেকশন। আমরা বডি সেকশনে কোডটুকু সিলেক্ট করে কপি করে পেস্ট করছি। আমরা ফাইলটিকে সেভ করব ডেস্কটপে রাখা প্রো ফোল্ডারের ভিতরে, নাম দিচ্ছি ইন্ডেক্স। তা এখন আমরা আমাদের টেবিল সেকশনে কাজ করব। আমরা টেবিল নিলাম, তার ওয়াইড দিলাম 1000, বর্ডার 0, ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিলাম টিআর নিলাম। টিআর এর ভিতরে একটি টিডি, সেখানে কল স্প্যান 3 দেয়া আছে। আমরা 3 কলাম লেআউটের দিকে যাচ্ছি, সেই কারণে কল স্প্যান 3 দিলাম। এবং সেখানে একটি ইমেজ, যে ইমেজটি আমরা কিছুক্ষণ আগে নিলাম, এবং সেটির হাইট দিলাম 350, ওয়াইড 992। এই পর্যন্ত আমাদের টিআর সেকশনটি ক্লোজ হলো। আমরা করছি কপি এবং এখানে করছি পেস্ট। ফাইলটিকে যদি সেভ করি ব্রাউজার রিলোড করলে আমরা আউটপুট দেখতে পাবো। আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি ঠিক এই অবস্থা, অর্থাৎ যে ছবিটি আমাদের কল করা হয়েছিল সেই ছবিটি চলে এসেছে। এর পরের সেকশন হিসেবে আমি নিয়েছি টিআর, অর্থাৎ নিচের বাম পাশের প্রথম অংশ। টিডি কল স্প্যান 3 দেওয়া হয়েছে, অ্যালাইনমেন্ট সেন্টার, সেখানে আমাদের ফন্ট কালার, এরপরে লিঙ্ক, এবং লিঙ্কের হোমের পরে আমরা অ্যান্ড এন বিএসপি ব্যবহার করেছি 4 বার। আমরা এই এই 4 বারের পরে একটি লম্বা দাগ দিয়েছি, এটি আপনাদের কিবোর্ডে খণ্ডতা যেখানে আছে সেখানে আমরা পাবো। পাশাপাশি আমরা এখানে একই বিষয় আরও 4 বার দিয়েছি, অর্থাৎ প্রত্যেক জায়গাতেই আমরা যে বিষয়টি করেছি সেটি হচ্ছে এই একই মেজারমেন্ট রাখার জন্য প্রত্যেক জায়গাতেই 4 বার করে ব্যবহার করা হয়েছে। তা আমরা এর আগে বিষয়গুলো একটু কপি করে নিচ্ছি। হোম, কন্ট্যাক্ট, এই বিষয়গুলো আমরা তো পারবো। একইভাবে আমরা টিডি ক্লোজ হলো, টিআর ক্লোজ হলো, আমরা এতটুকু করছি কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ফাইলটিকে করছি সেভ, ব্রাউজারটি রিলোড। আউটপুট হিসাবে দেখতে পাচ্ছি এখানে লিঙ্কের মতো করে বিষয়গুলো চলে এসেছে। এরপরে আমরা যে কাজটি করবো, আবারও টিআর নিব। টিআরের পরে আমরা এখানে টিডি, তার ভি লাইনকে টপ করব। একটি টাইটেল দিয়েছি যার অ্যালাইনমেন্ট হবে সেন্টার, ফন্ট দিয়েছি কালার, ফন্ট একটি কালার দিয়েছি ওয়েব ডেভেলপমেন্ট, ফন্ট ক্লোজ করে এইচন ক্লোজ করে দিয়েছি, একেবারেই বেসিক লেভেলের কোড এগুলো। ফন্টের কালার দিয়ে এর ভিতরে কিছু প্যারাগ্রাফ টাইপের লেখা লিখেছি, প্যারাগ্রাফ ক্লোজ হলো, ফন্ট ক্লোজ হলো, টিডি ক্লোজ হলো, টিডি আবার শুরু করলাম। আমি যদি এতটুকুরই আউটপুট একটু দেখে নিতে চাই, কপি করছি এবং কন্ট্রোল ভিতে পেস্ট করছি সেভ, ব্রাউজারটি রিলোড। আমরা এখন যদি একটু রিলোড দিই তাহলে আউটপুট দেখতে পাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট পুরো পেজ জুড়ে রয়েছে। তো আমরা 3টি কলামে যেহেতু সাজাবো, আমাদের প্রথম টিডি হলো, সেকেন্ড টিডিতে একই বিষয়, একই কোড, শুধু আমরা ভিতরে লেখাগুলো কিছুটা চেঞ্জ করেছি। সেই লেখা ক্লোজ করলাম, এই টিডি ক্লোজের মাধ্যমে করছি কপি, এখানে করছি কন্ট্রোল ভিতে পেস্ট, ফাইলটিকে করছি সেভ, ব্রাউজার রিলোড। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি কলাম অলরেডি চলে এসেছে। এরপরে তৃতীয় যে কলাম সেটির জন্য আমাদের আরও কিছু এক্সট্রা কোডিং করতে হবে। একই বিষয়, একই কোড, শুধু লেখা কিছুটা, এবং এখানে অতিরিক্ত হিসেবে কিন্তু আমরা অ্যালাইনমেন্টকে জাস্টিফাই করেছি যেন প্যারাগ্রাফের লেখাটি ঠিক থাকে। এই জায়গাতে এসে আমাদের টিআরটি ক্লোজ হলো, অর্থাৎ 3টি কলাম সেকশন এখানে ক্লোজ হলো। কন্ট্রোল ভিতে পেস্ট, ফাইলটিকে সেই ব্রাউজার রিলোড। এখন দেখতে পাচ্ছি 3টি কলামে লেখাটি দেখা যাচ্ছে এবং সুন্দর ডেকোরেশন মেনটেন করে এটি চলে এসেছে। এরপরে আমাদের যে কাজটি সেটি হচ্ছে আমাদের আরও একটি টিআর নিতে হবে। টিআরের ভিতরে টিডি, তার কল স্প্যান 3, ফুটার অংশটি আমরা এখন তৈরি করব। এটি অবশ্য ফুটার সেকশনের আগের কাজ। আমরা এই বিষয়টিকে করছি কপি এবং এখানে করছি কন্ট্রোল ভিতে পেস্ট, করছি সেভ, ব্রাউজার রিলোড। দেখতে পাচ্ছি নিচের এই দাগ এটি চলে এসেছে। এরপরে আমরা এখানে
টিআর শুরু করেছি এবং টিআর এর ভিতরে আমাদের টিডি অ্যালাইন কে সেন্টার করে আমরা টিআর কে ক্লোজ করে দিয়েছি কন্ট্রোল সি তে করছি কপি কন্ট্রোল ভি তে করছি পেস্ট ফাইলটিকে সেভ ব্রাউজারে লোড দেখতে পাচ্ছি নিচে ফুটার অংশটি কিন্তু চলে এসেছে এরপর আমাদের পূর্বের মতো টেবিল ক্লোজ এবং বডি ক্লোজ যেটি আমরা নরমালি করে থাকি এরপর আমাদের এইচটিএমএল ক্লোজ এই হচ্ছে পূর্ণাঙ্গ কোড কন্ট্রোল ভি তে পেস্ট সেভ রিলোড তো এই হচ্ছে আমাদের একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট টেমপ্লেট আমরা তৈরি করলাম আমরা এরপরে যদি টেবিলের ভিতরে অ্যালাইনমেন্টকে সেন্টার করে দিই তাহলে এটি কিন্তু পুরোটি সেন্টারে চলে আসবে আমি এখানে টেবিলের অ্যালাইনমেন্টকে করছি সেন্টার সেভ রিলোড দেখতে পাচ্ছি এটি সেন্টারে চলে এসেছে তো এভাবে কিন্তু একটি চমৎকার এইচটিএমএল টেমপ্লেট লেআউট তৈরি করা যায় পাশাপাশি বিষয়টি হচ্ছে আপনার একটি একটি কনসেপ্ট আপনি দাঁড় করাবেন কোডগুলো কিন্তু আগের মতোই একই বিষয় শুধু আপনি কোথায় কীভাবে সাজাবেন সেটি কাগজে কলমে আগে ড্র করবেন পরবর্তীতে সেটি ডিজাইন করা শুরু করবেন